সাবস্ক্রাইব করুন মাল্টি গাইড চ্যানেল, আর নোটিফিকেশন অল করে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, হাজির হলাম এই মুহূর্তের একটি বড় খবর নিয়ে, পিএফ এবং আধার কার্ডের নতুন নীতি নিয়ে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর যাদের এই ভিডিও কাজে লাগবে না তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করুন যাদের এই ভিডিও থেকে উপকার হবে। তাহলে চলুন বন্ধুরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খবরটি বেরিয়েছে এই সময় নিউজ ওয়েব পেজে, আর এখানে দেখুন খবরটা দেওয়া আছে পিএফ নীতিতে বড় বদল, পেনশন পেতে লাগবে না আধার। খবরটি বেরিয়েছে 11 এপ্রিল 2018। তো আমরা একটু বিস্তারিত পড়ব। আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। তাতে বলা হয়েছে আধার নম্বর জমা না দিলেও কারোর পেনশন আটকাতে পারবে না ব্যাঙ্ক। কারো আধার নিয়ে সমস্যা হলে বিকল্প ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকেই। ইপিএফওর নয়া নির্দেশিকার ফলে এমপ্লয়িজ পেনশন স্কিমের অন্তর্ভুক্ত কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় ব্যাঙ্কগুলি অনেকের পেনশন আটকে দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ ইপিএফওর কাছেও গিয়েছে, যার জেরে নড়ে চড়ে বসেছে তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রয়োজনে ব্যাংকে শয্যাশায়ী, প্রতিবন্ধী বা বয়সের কারণে আধার কেন্দ্রে যেতে অক্ষম এমন ব্যক্তিদের জন্য আধার কার্ড তৈরির বিশেষ বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছেন ইপিএফও। তো বন্ধুরা, আশা করি আপনারা খবরটা দেখলেন, আর আপনারা যদি চান বিস্তারিত পড়তে অবশ্যই আমি এর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে বিস্তারিত পড়তে পারেন। তো খবরটি হলো এরকম যে আধার লিঙ্ক না থাকার জন্য বা আধার কার্ড না থাকার জন্য যে পিএফ এর টাকা আটকে দেওয়া হচ্ছিল সেটা এখন আর সম্ভব হবে না। এবার থেকে যাদের আধার নাম্বার নেই তারাও কিন্তু পিএফ পাবেন, আর যারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী বা শয্যাশায়ী তাদেরকে আলাদা করে আধার কার্ড তৈরির জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এমন একটি খবর আমাদের কাছে উঠে এসেছিল, আজকে সেই খবরটিকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যাদের এই ভিডিও থেকে উপকার হবে না তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করুন যাদের এই ভিডিও থেকে উপকার হবে। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই ভিডিওটিকে সকল বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার বা নতুন এসে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে থাকা এই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে। আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, তবেই আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবেন এবং আমাদের ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।